সিলেট সুনামগঞ্জ সহ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সারা দেশে দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা বিশেষজ্ঞরা। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের বন্যার অবনতি তীব্র স্রোতে তলিয়ে গেছে চীনের দুটি প্রদেশ। পদ্মা নদীর গতিবিধি পরিবর্তনে রাখতে হবে তীক্ষ্ণ নজর, মনিটরিং গাইডলাইন অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট অঞ্চল। উজানের ঢলে সিলেটের 4 উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে। সুনামগঞ্জে শতভাগ বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বানভাসীরা। বন্যার্তদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা, মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এদিকে রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ উত্তরের জেলাগুলোতেও বাড়ছে পানি। প্রতিনিধিদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন মাসুম আলী সা। সিলেটে নতুন করে ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব উপজেলার অর্ধেকের বেশি এলাকা পানির নিচে, পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। অপরদিকে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুরের ঢল আশা কমলেও পানি কমেনি। উদ্ধার তৎপরতার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করছে সেনা, নৌ, বিমান, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা। সুনামগঞ্জে প্রায় শতভাগ বাসা বাড়িতে বন্যার পানি ঢুকে আটকে আছে লাখো মানুষ। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীরা বিশুদ্ধ পানি ও খাবার পেলেও খোলা আকাশের নিচে থাকা মানুষ পাচ্ছেন না কোনো সহায়তা। রান্তাও পারছি না, খাইতেও পারছি না, গরু খমর বানি, গরু বাসু লইয়া হাতিয়া যান। বন্যা দুর্গত এলাকায় কোনো ত্রাণ, সরকারের কোনো কর্মকর্তা এখনো আসে নাই। নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। 324টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 1,05,935 জন। ঘরের ভিতরে পানি উঠেছে, চৌকির উঠে বসে থাকুন লাগে, ঘরের ভিতরে তো ফিয়া এক থেকে লাগে ফারাই হলা নিজান। রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি না পেলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার 6টি ইউনিয়নের 26টি গ্রাম এখনো প্লাবিত। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। শহরের ঘাগট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের বেশ কয়েকটি রাস্তা। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সৈয়দাবাদ ইউনিয়নের 4টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। দুর্ভোগে রয়েছে কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের মানুষ। লালমনিরহাটে তিস্তাপাড়ে বন্যা দুর্গত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে ধরলাপাড়ে বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি আগের মতোই রয়েছে। মাসুম আলী সা, একুশে টেলিভিশন। সিলেট, সুনামগঞ্জ সহ সারা দেশে দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এজন্য ভারতে আসাম ও মেঘালয়ে অতি বৃষ্টি ও পরিবেশের বিরূপ প্রভাবকে দুষছেন তারা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বর্ষা মৌসুমে উজানের বৃষ্টি আরও কিছুদিন থাকতে পারে। মানিক শিকদার প্রতিবেদন। চারদিকে পানি আর পানি, রাক্ষসের স্রোত চোখের সামনেই কেড়ে নিচ্ছে সাজানো সংসার। যেখানে কখনো পানি উঠেনি সেখানে গলা পানি, বাঁচার আকুতি বানভাসীদের। আকস্মিক বন্যায় নিরাপদ আশ্রয়ে যেতে না পারায় খাদ্য ও আশ্রয় সংকটে চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন বন্যা কবলিতরা। শত বছরের ভয়াবহ এই বন্যার মূলে ভারতের অতিবৃষ্টি ও পরিবেশের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যে ভারতের যে বনাঞ্চল সেগুলো উজাড় হয়ে যাচ্ছে, যখনই বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে তখনই কি বৃষ্টির পানি আর ধারণ করা হচ্ছে না, সরাসরি গড়িয়ে পড়ে যাচ্ছে। আর যদি বনাঞ্চল থাকতো তাহলে গাছের পাতায় পড়বে, গাছের গোড়া থেকে আস্তে আস্তে এটা মাটিতে যাবে, তারপরে এটা নিচের দিকে নেমে আসবে, কিন্তু এখন সেটা না থাকে, খুব দ্রুত নেমে আসছে। আসামে প্রায় 1 মাস ধরে বয়ে চলা বন্যার পানি গড়িয়ে পড়ছে উত্তর পূর্বাঞ্চল দিয়ে, এখনো ভাসছে আসাম ও মেঘালয়। তাই বাংলাদেশের বন্যাও দীর্ঘ সময় চলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ অঞ্চলে বৃষ্টিপাতের যে প্রভাব সেটা কিন্তু থেকে যাবে। আপাতত যেই পরিমাণ ওয়াটার বাংলাদেশের দিকে এগিয়ে আসবে বা আসছে সেটা কিন্তু অব্যাহত থাকবে। আমাদের এবারের বন্যার পানিটা নিষ্কাশন হতে একটু সময় নিচ্ছে, এটা আমরা লক্ষ্য করেছি এবারের বন্যা শুরু থেকেই, যে এটা আমাদের কিন্তু বন্যা দীর্ঘায়িত করার একটা কারণ। বন্যা কবলিতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে পর্যাপ্ত চিকিৎসা ও ত্রাণের ব্যবস্থা না করা হলে চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জানমালের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বেশি, কারণ আমাদের বন্যা তো হচ্ছে প্রতি বছরে, কিন্তু নিকট অতীতে কিন্তু এরকম ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। তবে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলছেন ত্রাণের কোনো অভাব নেই। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ইতিমধ্যেই মাঠে নেমেছে। কোস্টগার্ড, ফায়ার ব্রিগেড এবং বিমান বাহিনী, তারা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো বিপর্যয় মোকাবেলা করতে দেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ, এবারও তার ব্যত্যয় ঘটবে না বলে জানান প্রতিমন্ত্রী। তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অন্যদিকে ভারতের আসামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, পাশাপাশি ত্রিপুরা এবং মেঘালয় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে তীব্র স্রোতে তলিয়ে গেছে চীনের দুটি প্রদেশ, নিজ বাড়িতে আটকা পড়ে অসহায় দিন যাপন করছে অসংখ্য মানুষ। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। গত কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য, প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আসামের করিমগঞ্জ ও হাইলাকান্দি দুটো জেলাতেই বন্যাজনিত ভূমিধসে একজন করে নিহত হয়েছেন, এছাড়াও বন্যায় ভেসে গিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আসামের 32টি জেলার 30 লাখের বেশি মানুষ বন্যা কবলিত। দুর্গত মানুষজনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার থেকে প্রবল বর্ষণ ও বন্যায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাতেও অন্তত 10,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মেঘালয়ে গত 48 ঘণ্টায় অতিবৃষ্টি, বন্যা আর ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে চীনের ঝেজিয়াং এবং ফুজিয়াং প্রদেশের বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব অঞ্চলে বন্যার কারণে দেখা দিয়েছে ভূমিধস, ভেঙে পড়েছে বাড়িঘর, রাস্তা ব্রিজ সহ নানা স্থাপনা, বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন বহু মানুষ, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। সদা পরিবর্তনশীল নদী পদ্মা, একে শাসনের কাজটি চ্যালেঞ্জে ভরা। কাজ শেষেও সবসময় তীক্ষ্ণ নজরে রাখতে হবে পদ্মার গতিবিধির পরিবর্তনকে। মনিটরিং গাইডলাইন দিয়েও রেখেছেন বিশেষজ্ঞরা। 25 জন উদ্বোধনের পর থেকেই পদ্মা সেতু পরিচালনাকারীরা থাকবেন এর মূল দায় দায়িত্বে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটো। গতিপথ বদলিয়ে বাধাহীনভাবে নদীর পানি চলে যাওয়াই হল নদীর নিয়ম। সেতু নির্মাণের সময় নদীকে শাসন করতে হয়, না হলে সেতুকে যথাস্থানে ধরে রাখা যায় না। পদ্মা সেতুতে এই কাজটি ছিল সবচেয়ে কঠিন, যার কারণে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হয়েছে, নকশার পরিবর্তন করতে হয়েছে, পরিকল্পনার বদল করতে হয়েছে। এই সেতুটির নদী শাসনের কাজ এখনও শেষ না হলেও যখন শেষ হবে তারপর থেকে এই সেতু যতদিন থাকবে নদীকে যথাযথ মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, না হলে যথাস্থানে ধরে রাখা যাবে না সেতুকে। কিন্তু নদীটা অশান্ত, আনপ্রেডিক্টেবল, এটা যখন যে কোনো দিকে রওনা দিতে পারে। আমরা মোটামুটি গাণিতিকভাবে দেখেছি 6 কিলোমিটারের মধ্যে নড়াচড়া করে এবং 12 বছরের মধ্যে নড়াচড়া করে, এটা বিবেচনা করি আমরা করেছি। কাজেই কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্যে আমরা প্রস্তাব রাখছি এবং আশা করি সরকার এই কাজটি করবে। পদ্মা নদীর পারে আমার ছোট্ট সবুজ গ্রাম, আছে মনে সেই সে গায়ের নাম। আমাজনের পর পদ্মাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী নদী, এতটাই খরস্রোতা যে নিজে নিজেও পারে তলদেশে খনন তথা উল্টিয়ে পাল্টিয়ে একাকার করতে।
30 থেকে 35 লাখ কিউসেক ফিট পার সেকেন্ড পানি আসে বর্ষায়। পানির সাথে আসে বিপুল পরিমাণ পলিও। এতে প্রতিনিয়ত কোথাও উঁচু, কোথাও আবার গভীর হয় নদী, বদলায় গতি প্রকৃতি ও মরফোলজি। নদীকে নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইনকানুন মানার বাধ্যবাধকতাও আছে। পানি আর পলি সামলেই শাসন করতে হচ্ছে পদ্মাকে। পৃথিবীর দুইটা বড় ড্রেজার এখানে কাজ করতেছে, এখানে পৃথিবীর একটা রেকর্ড করতেছি আমরা, ওয়ার্ল্ড রেকর্ড এই নদী শাসন কাজটা। এই নদীতে দিনে 10 ফিটেরও বেশি সেডিমেন্ট পড়ে। এই সময় কাজ করতে হয় নভেম্বরে বা অক্টোবরের শেষে, এর আগে সেডিমেন্ট থাকে কাজ করা যায় না। আমি সন্তুষ্ট যে মান আমরা বজায় রাখতে পেরেছি, তবে এই ধরনের জটিল নদীতে অনিশ্চয়তা আছে। স্ট্রাকচারও মনিটর করতে হবে, সেটেল করলো কিনা কোনো জায়গায়, আর নদী শাসন তো খুব ঘনিষ্ঠভাবে মনিটর করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় ড্রেজারগুলো দিয়ে পরিকল্পনা মাফিক কাটা হচ্ছে নদীর তলদেশ। দূর দূরান্ত থেকে বালু এনে জিওটেক ব্যাগে ভরে ফেলা হচ্ছে নদীতে। 800 ও 125 কেজি ওজনের এ ধরনের ব্যাগ ছিল 1,90,90,521টি। আবার দুই তীরে থাকা কংক্রিটের ব্লকও নামছে নদীবক্ষে ও তীরে। বিহার থেকে আনা বিশাল বিশাল পাথরখণ্ড তো আছেই। 1,000 কেজির পাথর ইউজ করছি এক একটা ইয়াতে, এটা বাংলাদেশে আগে হয় নাই। ওইপার বলতে জাজিরা পরে 12 কিলোমিটার শেষ, এখন মাওয়া পরে আমাদের 1 কিলোমিটার মতো কাজ বাদ আছে। আগামী বছর নদী শাসনের মূল কাজ শেষ হলেও মনিটরিংয়ে সবসময় থাকবে পৃথক বরাদ্দ। মনিটরিং গাইডলাইন ম্যানুয়ালের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ এবং পর্যাপ্ত জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞ কমিটির। মনিটর করতে হবে যেমন ওভারলোডের যাতে না হয়, প্রচণ্ড ঝড় হচ্ছে ট্রেন যাতে বন্ধ করে দেয়া হয়, সো সেতুর মনিটরিং কী হবে, নদী শাসনের মনিটরিং কী হবে, সেই কাগজ আমরা তৈরি করেছি, সেই দলিল তৈরি করেছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নাটোরে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ, কেন ব্যবস্থা নয় জানতে চায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। আজ থেকে রাত 8টার পর দোকান, মার্কেট ও বিপণী বিতান বন্ধ থাকবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়। এ সময় ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদের আগে এমন নিয়মে শিথিলতা চান ব্যবসায়ীরা, প্রস্তাবনা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা নাটোরে আইন লঙ্ঘন করে সাজা দেওয়ার অভিযোগ উঠেছে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত না হয়েও অন্য স্থানে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হয়েছে। এটি আইনের স্পষ্ট লঙ্ঘন বলছেন আইনজীবীরা। এ ঘটনায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। সিসিটিভির ফুটেজে দেখা যায় 13 জন দুপুর 12টার দিকে মোটরসাইকেলে 3 জন শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গাঁজা সেবনের অভিযোগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আব্দুল মমিন ও 2 জন সদস্য তাদের আটক করেন। এরপর তাদেরকে অটোরিকশা করে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখা যায়নি। ওই দিন বিকেলে নাটোর স্টেডিয়ামের পাশে তাদের প্রত্যেককে 15 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনি খাতুন। সেখানে আরও 2টি স্থান থেকে আটক করে আনা অন্যদেরকেও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ওই ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে সাজাপ্রাপ্তদের স্বজনেরা। ওখানে কোনো কিছুই আমার ছেলের বিরুদ্ধে অপরাধ করেছে এরকম কিছু প্রমাণ পাওয়া যায়নি, তবু আমার ছেলে জেল কাস্টডিতে আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করে আমার সন্তানকে আমার কাছে ফিরায় দেন। সেখানে ভ্রাম্যমাণের যে এসিল্যান্ডের রনি স্যার আছে তাকে কোনো সময় দেখা যায়নি। এ ঘটনায় নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা 23 জুনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আর আইনজীবীরা বলছেন 2009 সালের মোবাইল কোর্ট অ্যাক্ট অনুসারে ভ্রাম্যমাণ আদালতের তফসিলভুক্ত অপরাধ ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে উদ্ঘাটিত বা সংঘটিত হলে এবং অভিযুক্ত দোষ স্বীকার করলে আইনের নির্ধারিত দণ্ড দিতে পারবেন বিচারক, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার সামনে সংঘটিত কোনো অপরাধ অথবা তার সামনে উদ্ঘাটিত কোনো বিষয় যা অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে সেরকম বিষয় কেবলমাত্র ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট আইন অনুযায়ী সাজা প্রদান করতে পারে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রনি খাতুন ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। কোনো অসঙ্গতি হয়ে থাকলে আপিল করার পরামর্শ দেন জেলা ম্যাজিস্ট্রেট। তারা আমার কাছে আপিল করতে পারে, আমার আপিল শুনানিতে তারা সন্তুষ্ট না হলে এটা আরও উপরে আদালতে যাওয়ারও সুযোগ তাদের রয়েছে। ঘটনা সঠিক তদন্তের দাবি করেছেন সচেতন মহল। রত্না সামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। রান্নায় মাছ মাংসের স্বাদ বাড়াতে চুই ঝালের জোড়ে নেই। প্রাকৃতিকভাবে ঔষধি গুণ থাকায় কদরও বাড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মশলা জাতীয় এই ফসলটির। খুলনা ছাপিয়ে চাহিদা তাই ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, রপ্তানি হচ্ছে বিদেশেও। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম। চুইঝাল লতা জাতীয় প্রাকৃতিকভাবে ভেষজ গুণ সম্পন্ন গাছ। ঝাঝালো ও প্রচুর ঔষধি গুণ সমৃদ্ধ এই গাছের শিকড় শাখা প্রশাখা সবই মশলা হিসেবে ব্যবহার করা যায়। রান্নায় মাছ ও মাংসের স্বাদ বাড়াতে চুইঝালের জুড়ি নেই। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলের ভোজন রসিকদের কাছে প্রিয় ও পছন্দের খাবার তালিকা এখন চুইঝাল। খুলনা ছাড়াও যশোর বাগেরহাট সাতক্ষীরায় বেশ জনপ্রিয় চুইঝাল। লতা জাতীয় ভেষজ গাছটির সিংহভাগ আবাদও হয় ওই জেলাগুলোতে। আর চুই চারা বেশি উৎপাদিত হয় খুলনার পাইকাছা, ডুমুরিয়া, বটিয়াঘাটা ও রূপসা উপজেলায়। অল্প জায়গায় বাণিজ্যিক চাষে খুলনার কৃষকদের সফলতা দেখে আগ্রহী অন্য অঞ্চলের মানুষও। কম বেশি আবাদ তাই ছড়িয়ে গেছে 64 জেলাতেই। অনলাইনে ফোনে অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সহজেই চুই চারা কিনতে পারছেন যে কেউ। 64 ডিস্ট্রিক্টে আমরা চারা দিয়ে থাকি, এটা অনলাইন অফলাইন বিভিন্নভাবে আর কি মানুষ নেয়। সাহায্যস্থানে কিন্তু কোনো ভালো জিনিস লাগালে ভালো হয় না, কিন্তু সুইজালটা ওই সাহায্যস্থানে লাগালে গাছের ভিতরে এ খুবই ভালো হয়। মাংসেও খাই বা বিভিন্ন তরকারিতে দিয়েও খাই, অনেক সুন্দর লাগে সুইজালটা। চুইঝালের পাউডার রপ্তানি হচ্ছে ইউরোপীয় দেশগুলোতেও। উৎপাদন আরও বাড়াতে তাই প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। বেশ করে একটু উঁচু পতিত জায়গাতে লাগানো যায় বা গাছের সাথে লাগানো যায় বা অনেকে হচ্ছে ছাদেও কিন্তু লাগিয়ে দেয়, বাড়ি ওয়ালের সাথেও কিন্তু লাগানো যায়। এটা খুব সহজে চাষ করা যায়, এটা 64 জেলায় গেছে। পাশাপাশি হচ্ছে এটা কিন্তু ইউরোপিয়ান দেশেও গেছে চুয়ের যে গুঁড়া যেটা। সর্দি, কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, রক্তস্বল্পতা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দা, মানসিক অস্থিরতা এবং সদ্যপ্রসূতি মায়েদের ব্যথা নিরসনে অসাধারণ কাজ করা চুইঝালের আরও প্রসার চান সংশ্লিষ্টরা। মাসুম আল ইসা, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, সারাদেশের দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কায় বিশেষজ্ঞরা। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয় বন্যার অবনতি, তীব্র স্রোতে তলিয়ে গেছে চীনের দুটি প্রদেশ। এবং পদ্মা নদীর গতিবিধি পরিবর্তনে রাখতে হবে তীক্ষ্ণ নজর, মনিটরিং গাইডলাইন অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।